Bismillahirrahmanirrahim. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ami ajke je bishoyta alap korte chai seti holo je manush ei jogote mrityur pore কয়জন মানুষ জান্নাতবাসী হবে, কয়জন মানুষ জান্নাতবাসী হবে এই হিসেবটুকু আমি আপনাদের কাছ থেকে নেব ইনশাআল্লাহ। এই হিসেবটা আপনারাই দিতে পারবেন। আগে আমার যে কথা, যে গল্প আমি আপনাদের সামনে উত্থাপন করি, আপনি আপনারাই এর উত্তর দিবেন যে এই পৃথিবীতে কয় ভাগ মানুষ জান্নাতবাসী হবে আর কয় ভাগ মানুষ জাহান্নামী হবে। যেমন সূরা মাউনের মধ্যে আসছে, দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয়। এবং এই সূরাটিতে আরেকটি আয়াতে বলা হয়েছে যে সংসারের টুকিটাকি কোনো বিষয় মানুষকে ধার দেয় না, তাদেরকেও আল্লাহ পছন্দ করেন না। ধার দেওয়া এবং হাওলাত দেওয়া একই বিষয়, তবে এই পৃথিবীতে ধার দেওয়া বা হাওলাত দেওয়া জিনিসটা 100 ভাগের ভিতরে 95 ভাগ কমিয়ে গেছে। এবং এই ধার দেওয়ার কথা আল্লাহ বলেছেন, কিন্তু এই ধার দেওয়া কমে গেল। আর আল্লাহ যেটা নিষেধ করছে এটা বাইরে গেল। কোরআনে একটি আয়াতে বলা হয়েছে, ওয়া মান আদা ফাউলা ইকা আসহাবুন নারী, যারা সুদ নিতে শুরু করবে এরাই দোযখবাসী। তাহলে আল্লাহর বাণীতে কোরআন শরীফে যদি আল্লাহ এমন কথা বলে থাকেন, ওয়ামান আদা ফাউলা ইকা আসহাবুন নারী, যারা সুদ নিতে শুরু করবে এরাই দোযখবাসী, তাহলে আমি বিশ্ববাসীর কাছে আমি বলবো, আমি বিশ্ববাসীর কাছে কথাটি বলবো, মানুষ যখন বড় কোনো ব্যবসা করবে তখন তার ব্যাংক থেকে সুদে টাকা নিতে হচ্ছে, একটা বাড়ি করবে সুদে টাকা নিতে হচ্ছে, এবং সুদের টাকা ছাড়া যদি কেউ একটা 20-তলা বিল্ডিং করে তাহলে তার এমন কি কৈফত দিতে হইতে পারে যে তুমি এত টাকা কোথায় পেলে। যদি ব্যাংক ঋণের কথা বলে তাহলে আর কোনো সমস্যা নেই। আর যদি বলে যে আমার জমানো টাকা, আমার কামানো টাকা, তাহলে এত টাকা কোথায় পেলে। তখন এই কৈফিয়তের ভয়ে হোক আর যে কোনোভাবেই হোক, ব্যাংক ঋণ যে টাকাটা সুদ ছাড়া নয়, বেশি হোক বা কম হোক, তাহলে এই ডিজিটাল যুগে যাই কিছু হচ্ছে, সুদের টাকা ছাড়া কিছুই হচ্ছে না। উচ্চ স্তর থেকে শুরু করে নিচু স্তর পর্যন্ত এই সুদের টাকায় চলছে। এই সুদের টাকা এমন একটা পর্যায়ে চলে গেছে, মানুষকে যখন বলা হয়, কোনো গরিব লোক বা কোনো মধ্যবিত্ত লোক যদি গিয়ে বলে যে আমাকে 10,000 টাকা ধার দেন তো আমি খুব ঠেকছি, পরে দিয়ে দেব, কিন্তু ধার চাইলে নাই, যদি সুদে চায় তাহলে আছে। তাহলে আল্লাহ কোরআনে বলল যে যারা সংসারের টুকিটাকি জিনিস ধার দেয় না এদেরকে আল্লাহ পছন্দ করেন না। আর এটা মানুষে ছেড়ে দিল,
আর কোরআনে যে বলল ওয়ামান আদা ফাউলা ইকা সাহাবুন নারী, যারা শোদ নিতে শুরু করবে এরাই দোজখবাসী। এতে এই পৃথিবীতে 100 ভাগ মানুষের থেকে 95 ভাগ মানুষ শোধে জর্জরিত। তাহলে আপনারাই আপনাদের জ্ঞান থেকে বলবেন যে আল্লাহর কথা অনুসারে জান্নাত মুখী কয় ভাগ। আমার হিসেবে আমি পেয়েছি জাহান্নামে 95 ভাগ, আর আপনাদের হিসাবে কয় ভাগ জান্নাতি আর কয় ভাগ জাহান্নামি। এই দুটো কথা থেকে, এই দুটো কথার দুটো উত্তর আমি বিশ্ববাসীর কাছে চাই। দেখি মানুষ 95 ভাগ যদি আমার থেকে বলা হয়, তাহলে আপনাদের মধ্য থেকে কয় ভাগ তা আমার জানার বড় শোক। যদি দয়া করে বিশ্ববাসী হইতে আমি জানতাম। আরও একটি বিষয় হল মানুষের প্রতি মানুষের যে মায়া, যে দয়া উঠে গেল। আর সূরা মাউন প্রতি ওয়াক্ত নামাজে পড়া হয়, কিন্তু দেখা গেছে আমরা নামাজ পড়ার কথা পড়েছি, কিন্তু নামাজ থেকে যখন বের হয়ে দুনিয়াবি কাজকর্মে সংসারে জড়িয়ে পড়লাম, তখন দেখা গেছে যে সেই সূরা মাউনের কথা বলে গেছি। দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয়, দুর্ভোগ সেই ইবাদত করি যারা লোক দেখানোর জন্য করে। তাহলে আমরা পড়তেছি কি এবং করতেছি কি? এখন মোট কথা হলো, দয়া করে আপনারা কমেন্টে যদি জানাতেন যে আল্লাহর কোরআনের অনুসারে ওয়ামান আদা ফাউলা আসাহাবুন নারী এই আয়াত অনুসারে কয়টা মানুষ জান্নাতের দিকে, আমি আশা করব এই উত্তরটা পাবো ইনশাআল্লাহ। আমি এই বলে রাখলাম, আল্লাহ হাফিজ।